হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সবাইকে পণ্যবিধি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা। স্মার্ট টিভি, অনেকের বাসায় স্মার্ট টিভি আছে। যাদের বাসায় স্মার্ট টিভি আছে, আজকের এই ভিডিওটি তাদের জন্য। স্মার্ট টিভি ব্যবহারের প্রবণতা দিন দিন বেড়ে চলেছে। আমাদের বর্তমান সময়ে কেউ টেলিভিশন কিনলে তা স্মার্ট টেলিভিশন বা ইন্টারনেট টেলিভিশন কিনে থাকে। কয়েক বছর আগেও যেই প্রসেসটি ছিল সিআরটির যুগে, প্রযুক্তির ব্যবহারের সাথে সাথে আমাদের চাহিদার কিন্তু নিত্য নতুন পরিবর্তন এসছে। সেই পরিবর্তনের মধ্যে অন্যতম একটি পরিবর্তন হচ্ছে আমরা এখন এলইডি টিভি কিনে থাকি বাসার জন্য। আর এলইডি টিভির পাশাপাশি আমরা দেখি এলইডি টিভিটি স্মার্ট কিনা। তো বর্তমানে সিআরটি টেলিভিশন তেমন একটা চোখে পড়ে না বললেই চলে। এক কথায় বলা যায় মানুষের জীবনের মান উন্নত হয়েছে। ইন্টারনেট টিভি বা স্মার্ট টিভি ব্যবহারকারীদের প্রয়োজন হয় বিভিন্ন রকম অ্যাপের সহায়তা। অনেক অ্যাপের সেবা বিনামূল্যে বুক করা গেলেও কিছু সুবিধা বুক করা যায় না অর্থ ছাড়া। স্মার্ট টিভি ব্যবহারকারীদের সুবিধার্থে স্মার্ট টিভিতে অধিক প্রয়োজনীয় 5টি অ্যাপস নিয়ে আজকের আমার এই আলোচনা। চলুন আমরা দেখে নিই। ইউটিউব, অনলাইনে ইউটিউব ভিডিও দেখার অন্যতম জনপ্রিয় সাইট হলো এটি। ইন্টারনেট ব্যবহারকারীরা ইউটিউবের সেবা গ্রহণ করেন না এমন সংখ্যা নেই বললেই চলে। কম্পিউটার বা মোবাইলে ভিডিও দেখার চেয়ে স্মার্ট টিভি বড় পর্দা উপভোগ করা বেশ মজাদার। ইউটিউব ভিডিও দেখার জন্য স্মার্ট টিভিতে ইউটিউব অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করা যায়। তবে ব্যবহারকারীকে থাকতে হবে জিমেল অ্যাকাউন্ট। জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলে ইউটিউব আপনার আনন্দের মহারাজ্য হবে। তারপর স্মার্ট ইউটিউব, অনেকে আছেন যারা পূর্বে অ্যান্ড্রয়েড ভার্সন কিটক্যাট ভার্সনের টিভি নিয়েছেন। এখন আপনার বাসার টিভি হঠাৎ করেই কিন্তু চেঞ্জ করা পসিবল না, কেননা আজকে হয়তোবা ইউটিউবের জন্য আপনার টিভিটি চেঞ্জ করা সম্ভব না। ইতিমধ্যে অনেকেই হয়তোবা এই প্রবলেমটি ফেস করেছেন, অর্থাৎ ইউটিউব নতুন আপডেট আসার পরে ইউটিউবের অ্যাপসটি কিটক্যাট ভার্সনের সাথে সাপোর্ট করে না। তাদের জন্য আজকের এই অ্যাপসটি অর্থাৎ স্মার্ট, আপনার যাদের টিভিতে ইউটিউবের নতুন ভার্সনটি সাপোর্ট করছে না, তারা খুব সহজেই ইনস্টল করে নিতে পারেন স্মার্ট ইউটিউব। স্মার্ট ইউটিউবটি আপনার সকল ইউটিউবের ফিচারই এই অ্যাপসটিতে উপভোগ করতে পারবে। তারপরে চলুন নেটফ্লিক্স। এক্সক্লুসিভ সিনেমা ও টিভি শো দেখার জনপ্রিয় মাধ্যম নেটফ্লিক্স। স্মার্ট টিভিতে ইউটিউবের সুবিধা বিনামূল্যে বুক করা গেলেও নেটফ্লিক্সের সুবিধা বুক করতে আপনাকে অর্থ গুনতে হবে। স্মার্ট মোবাইল দিয়ে নেটফ্লিক্স সুবিধা বুক করা গেলেও পারিবারিক সবাইকে নিয়ে বড় পর্দায় এইচডি ভিডিও দেখার আনন্দ একটু বেশি হবে নেটফ্লিক্স দিয়ে। নেটফ্লিক্সে প্রথম মাসে বিনামূল্যে সেবা গ্রহণ করতে পারবেন, তবে পরবর্তী মাস থেকে আপনাকে গুনতে হবে সাবস্ক্রিপশন ফি। সাবস্ক্রাইব করার আগে আপনি ভালো করে জেনে নিন যে আপনার প্যাকেজের আওতায় কী কী সুবিধা বুক করা যাবে, এছাড়া কয়টি ডিভাইসে আপনি প্রদত্ত সুবিধা গ্রহণ করতে পারবেন তাও জেনে নিন। তারপরে যে অ্যাপসটির কথা বলবো, এই অ্যাপসটি হচ্ছে অ্যাপডোয়েড টিভি। এতক্ষণ যে অ্যাপসগুলো আমি দেখিয়েছি, এই অ্যাপসগুলো আপনার টিভিতে ডাউনলোড করার জন্য দরকার হবে একটি প্লে স্টোর। অর্থাৎ যদি আপনার টেলিভিশনে এই অ্যাপসগুলো বিল্ডিং দেওয়া না দেওয়া থাকে, তাহলে বাধ্যতামূলকই আপনাকে একটি প্লে স্টোর ইউজ করতে হবে। সেই প্লে স্টোরের একটি হচ্ছে অ্যাপডোয়েড টিভি। অ্যাপডোয়েড টিভি হলো স্মার্ট টিভির জন্য আলাদা একটি অ্যাপ স্টোর। স্মার্ট টিভিতে বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করা, ডাউনলোড করা বিশেষ অ্যাপ হলো এটি। এই অ্যাপগুলো ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, তারপর খেলাধুলার সংবাদ, স্বাস্থ্য, পরিচর্যা, রান্না, সাজসজ্জা, আবহাওয়া সহ নানা ধরনের অ্যাপ ব্যবহারের সুযোগ রয়েছে এই অ্যাপ স্টোর থেকে।
এশিয়ার স্মার্টফোনের তথ্য আদান প্রদানের রয়েছে শেয়ার আইডি, অর্থাৎ স্মার্ট টিভিতে শেয়ার অপশনটি না থাকলে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বা আপনি ভালো একটি ফিচার মিস করে যাবেন। অবশ্যই স্মার্ট টিভিতে আপনার এই শেয়ার ব্যবহার করতে পারবেন, সেই ক্ষেত্রে স্মার্ট টিভিতে যদি এই শেয়ার বিল্ডিং থাকে তাহলে স্মার্টফোন থেকে আপনার ফাইল আদান প্রদান করতে পারবেন খুব সহজে। এই অ্যাপটির মাধ্যমে স্মার্টফোন থেকে স্মার্ট টিভিতে নিয়ন্ত্রণ করা সম্ভব। তো এই ইশেয়ারটি বিভিন্ন নামে বিভিন্ন টিভিতে থাকতে পারে, মিরাকাস থাকতে পারে, স্ক্রিন মিরর থাকতে পারে, মিরর অপশন থাকতে পারে ইত্যাদি। তো এই ইশেয়ারটি যদি আপনার টিভিতে না থেকে থাকে, আপনার টিভিটি যদি হয়ে থাকে অ্যান্ড্রয়েড, তাহলে অবশ্যই এই অ্যাপসটি আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস দিতে ভুলবেন না এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটিতেও ক্লিক করতে ভুলবেন না, আর বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।